السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الله بكر مهرباني، الله بكر إحسان إتعام دير العقيدة الحسنة، شاء ولي الله محدث دهلوي رحمه الله، إير بكاتو عقيدة شنكولون العقيدة الحسنة تكي أتكي عما دير بوينتيش تومو درس عما دير أتكي على الله بشيلو صحابة رضي الله عنهم شنبركي أهل السنة والجماعة إير عقيدة كي هوا وجد أهل السنة والجماعة صحابة رضي الله تعالى عنهم شنبركي كي عقيدة প্রশ্ন করে। এটি হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। এর আগে গেছে গতদিন যে কারামাতুল আউলিয়া হাক্কুন, কারামা মানে মর্যাদা, আল্লাহ পাক সাহাবা আসমাইন রাদিয়াল্লাহু আনহুমকে বা বিভিন্ন বুজুর্গানের দিনকে বিভিন্ন ধরনের মর্যাদা দান করেন, তাদেরকে বিভিন্ন ধরনের মর্যাদা আল্লাহ পাক দান করেন, তাদের সম্মান বাড়ানোর জন্য আল্লাহ পাক এমন কিছু বিষয় ঘটান যে বিষয়গুলো সাধারণত স্বাভাবিক নিয়মে হওয়ার কথা না। স্বাভাবিক নিয়মে হওয়ার কথা না, কিন্তু সেগুলো আল্লাপাক ঘটান। এই ধরনের বিষয় যেগুলো স্বাভাবিকভাবে নিয়ম মতো মানে হওয়ার কথা না, কিন্তু নিয়মের খেলাফ আল্লাহ পাক তাদের সম্মান বাড়ানোর জন্য আল্লাহ পাক ঘটান, সেই বিষয়গুলোকে বলা হয় কারামত। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা হচ্ছেন উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে, এবং আউলিয়া কিরামের মধ্যে যদি প্রথম দরজা বলি, এটা হলো সাহাবাদের পর্যায়ে, সাহাবাদের মকাম। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের সাথে বেশি মর্যাদা পান, বেশি মকাম আর কারো হবে না উম্মার মধ্যে, রসুলের পরে সাহাবাদের মর্যাদা। তো সাহাবাদের জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো বিভিন্ন হাদিসে পাকে এসেছে, বিভিন্ন আথারের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, স্বাভাবিক ঘটনার খেলাপ কিছু বিষয়। তো এই সব বিষয়গুলো যেগুলো ঘটেছে সাহাবাদের সাথে আল্লাহ পাকের তরফ থেকে, তো এইগুলো সবই ছিল কারামা। আল্লাহ পাক তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাকের কাছে তারা দামি হয়ে গিয়েছেন। তো এই হলো সাহাবাদের মকাম। সাহাবাদের পরবর্তীতে আরো বড় বুজুগানের দিন যারা, তাদেরও সাহাবাদের পরে অনেক বুজুগানের দিন, তাদের অনেক ঘটনা ঘটেছে, তাদের মধ্যেও অনেক আশ্চর্য ঘটনা বিভিন্ন বুজুর্গদের ব্যাপারে পাওয়া যায়। তো সেগুলো কারামতের অন্তর্ভুক্ত। এখন কথা হলো যে মানে আল্লাহর ওলি বুজুর্গানের দিন তাদের কারামা সংঘটিত হতে পারে, এটা তো আমরা বিশ্বাস করি, কিন্তু কারো মধ্য থেকে, কারো কাছ থেকে একটা আশ্চর্যজনক ঘটনা পাওয়া গেলেই সে আল্লাহর ওলি হয়ে আলি এটা প্রমাণিত হয় না। কারণ আশ্চর্যজনক ঘটনা অনেকেই ঘটাতে পারে, জাদুঘটা ঘটাতে পারে, আরও ভিন্ন অন্যভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘটাতে পারে, ঘটে। আশ্চর্যজনক ঘটনা ঘটলে আল্লাহর ওলি হয়ে যাবে এরকম না। মানে একজন আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক আছে কি নাই এটা নির্ভর করবে সাহাবা, এটা নির্ভর হবে তাদের আমাল, তাদের ইমান, তাদের তাকওয়া, পরহেজগারি, তারা কতটুকু সুন্নাহ অনুসরণ করেন, এটার ভিত্তিতেই, সুন্নাহর উপর কতটুকু অনুসরণ করেন, এটাই হলো স্কেল। স্কেল এটা নয় যে আশ্চর্যজনক ঘটনা ঘটলো ঘটালো আশ্চর্যজনক ঘটনা ঘটাতে পারলেই কি হয়ে যাবে, বড় আউলিয়া হয়ে যাবে, বড় বুজুর্গ হয়ে যাবে, এরকম নয়। মানে আশ্চর্যজনক ঘটনা অনেকেরই থেকেই ঘটতে পারে, অনেকের থেকেই প্রকাশ পেতে পারে, কিন্তু আল্লাহর ওয়ালি আউলিয়া ইকরামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্ত হলো যে তাদের মধ্যে আমলের পাবন্দি, দিনের উপর চলা, এগুলো তাদের মধ্যে থাকতে হবে, আমলের জিন্দেগি থাকতে হবে, তাকওয়া পরহেজগারি থাকতে হবে। তাকওয়া পরহেজগারি ছাড়া শুধুমাত্র এমনি আশ্চর্যজনক ঘটনা দেখলেই সে আল্লাহর ওলি হয়ে যাবে এরকম নয় বিষয়টা।
আর কারো কাছ থেকে আশ্চর্যজনক ঘটনা ঘটলেই সে কিছু একটা হয়ে গিয়েছে এরকম না, মানে তার নিজস্ব কোনো মানে অতি মানবীয় ক্ষমতা এটা সে লাভ করেছে, অর্জন করেছে, এ ধরনের কোনো যোগ্যতা তার এসে গেছে এটাও এটাও নয়, বরং এটা তারও কোনো এখতিয়ার নাই। এই আশ্চর্যজনক ঘটনাগুলো যে ঘটে এখানে তারও কোনো এখতিয়ার নাই, সে চাইলেই ঘটাতে পারবে এরকম নয়। বরং আল্লাহ পাক যার জন্য, আল্লাহ পাক যার জন্য কি করেন, এ ধরনের আল্লাহ পাকের ইচ্ছে হয় কেবল তার ক্ষেত্রেই ঘটে। তো এগুলো একটা পরীক্ষা আসলে, যে মানুষ এই ধরনের পরিস্থিতিগুলোতে পরীক্ষা হয়ে যায়, মানুষ মনে করে যে নিশ্চয় কোনো ক্ষমতা আছে, তো এই ধরনের বিশ্বাসগুলো ঠিক না। যাই হোক, তাই বুযুর্গানের দিনের ব্যাপারে এতটুকু বললাম যে তাদের কারামত। তো বুযুর্গানের দিন যাদের, যারা আউলিয়া ইকরাম, তাদের মধ্যে প্রথম দরজা হলো সাহাবাদের দরজা। সাহাবার হচ্ছেন প্রথম দরজার অলি উম্মানের মধ্যে, সাহাবাস মেইন। তো তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি হবে? ওয়ানাশহাদু বিল জান্নাতি ওয়াল খায়রি লিল আশারাতিল মুবাশশারাতি, ওয়ানাশহাদু আমরা সাক্ষী দিই বিল জান্না জান্নাতের, ওয়াল খায়রি কল্যাণের, লিল আশারাতিল মুবাশশারা 10 জন যাদেরকে সুসংবাদ দেয়া হয়েছে। আল মুবাশশারাতু আশারা মানে 10, মুবাশশারাতু মানে সুসংবাদ প্রাপ্ত, যাদেরকে আল্লাহ রসুলের জবান রসুল একসাথে 10 জনকে আল্লাহ রসুল জান্নাতি বলে ঘোষণা করেছেন, একসাথে 10 জনের কথা এসেছে। এছাড়া সাহাবাদে রাদিয়াল্লাহু আনহুম এর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে জান্নাতি বলেছেন আল্লাহ রসুল, যেমন উম্মে আইমানকে বলেছেন যে তোমরা যদি জান্নাতি কাউকে দেখতে চাও তো উম্মে আইমানকে দেখো। এভাবে বিভিন্ন জনের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, মানে জান্নাতি মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কেবল 10 জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটার একটা বিষয় বোঝার। মানে একটা হাদিসে 10 জনের কথা একসাথে এসেছে, যে 10 জনের কথা একসাথে এসেছে এক জায়গায় এক বর্ণনায়, সেই 10 জনকে বলা হয় আল আশারাতু আল মুবাশশারাতু। বাকি এই 10 জন ছাড়া আরও অনেকেই আছে যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ আল্লাহ রসুল দিয়েছেন। যাক, তাহলে আশায় মুবাশশারার জন্য আমরা জান্নাত এবং খায়রের সাক্ষী সাক্ষী দিই। ও ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, ও খাদিজাতা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, ও আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, ওয়াল হাসানি ওয়াল হুসাইনি, হাসান এবং হুসাইনের জন্য রাদিয়াল্লাহু আনহুম, তাদের জন্য আমরা জান্নাত এবং খায়রের সুসংবাদ দিই বা কি দিই, সাক্ষ্য দিই। ওয়া নুয়াখিরুহুম, নুয়াখির মানে হলো তাওখির মানে সম্মান করা, আমরা তাদেরকে তাদেরকে তারা সম্মানের অধিকারী মনে করি, আমরা তাওখির থেকে আমরা সম্মান করি। ওয়া নাতারিফু, আমরা স্বীকার করি লি ইজামি মাহাল্লিহিম ফিল ইসলাম, ইসলামের মধ্যে তাদের যে একটা মহান মর্যাদা আছে, তাদের যে একটা পজিশন আছে ইসলামের মধ্যে, একটা মর্যাদা আছে তাদের কোরবানির কারণে, তাদের আমলের কারণে, দিনের ক্ষেত্রে তারা অগ্রগামী হওয়ার কারণে, দিনের জন্য কোরবানি অনেক বেশি করেছেন, এই সমস্ত কারণে দিনের মধ্যে তাদের একটা আলাদা মর্যাদা আছে, এই কথা আমরা কি করি, স্বীকার করি। না আতারিফু, ইতিরাফ মানে হলো স্বীকার করা, না আতারিফু আমরা স্বীকার করি। ও কাদালিকা, একইভাবে আহলাল বদরি ও আহলা বাইআতির রিদওয়ান, একইভাবে বদর, যারা বদরের মধ্যে যারা কি করেছেন, শরিক হয়েছেন, আহলে বদর, আহলে বদরের জন্য আমরা মর্যাদা পূর্ণ মনে করি, তাদের মর্যাদা আছে এই কথা মনে করি আমরা। এবং আহলে বাইআতির রিদওয়ান, বাইআতির রিদওয়ান মানে হুদাইবিয়া সন্ধির সময়ে ওই গাছের নিচে যারা আল্লাহ রসুলের হাতে বাইআত গ্রহণ করেছিলেন, 1400 সাহাবা, এই 1400 সাহাবার একটা আলাদা মকাম আছে, সেই কথা আমরা কি করি, বিশ্বাস করি। আসলে সাহাবাদের মধ্যেও তারা সাহাবাস মিন রাদিয়াল্লাহু আনহুম মানে বদর যুদ্ধে শরিক হওয়া এটাকে অনেক বড় সৌভাগ্যের বিষয় মনে করতেন, এবং যারা বদরে শরিক হতে পারেনি তারা আফসুস করতেন যে কেন বদর, বদরের মতো বদরের যে লড়াইয়ে কেন শরিক হতে পারলাম না। এমনকি বলা হয়েছে ফেরেশতাদের মধ্যেও যারা বদরে শরিক হয়েছেন তাদের মর্যাদা অন্য ফেরেশতাদের উপরে বেশি, মানে বদরে তো ফেরেশতা নাজিল হয়েছেন, তো যে সমস্ত ফেরেশতারা বদরে অংশগ্রহণ করেছেন তাদের মর্যাদা অন্যদের উপরে বেশি। এই জন্য হাদিসের কিতাবগুলোতে দেখা যায় যারা বদরে মানে শরিক হয়েছেন তাদের রেওয়ায়েত আসলে বা তাদের ব্যাপারে কোনো কথা আসলে শাহিদা বাদরান এই কথা আসে যে তিনি বদরে শরিক হয়েছেন, মানে বদরে শরিক হওয়া এটা বিশাল মর্যাদার বিষয় সাহাবাদের মধ্যে। একেবারে যারা বাই আতুর রিদওয়ানের সময় যারা উপস্থিত ছিলেন, যে রসুলের হাতে হাত রেখে যারা বাইআত গ্রহণ করেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে তাদের হাতের উপরে আল্লাহ পাকের হাত, এই যে এসেছে ভাই আতুর রিদওয়ান সম্পর্কে বিষয়টা ঘটনাটা, তাহলে তাদের একটা আলাদা মর্যাদা আছে, সে মর্যাদার কথা আমরা
স্বীকার করি। এরপর ও আবু বাকরিন, ও আবু বাকরিন সিদ্দিক ইমামুন হকুন বাদা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উমারা সুম্মা উসমানা সুম্মা আলিয়ুন সুম্মা উমারু সুম্মা উসমানু সুম্মা আলিয়ুন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ রসুলের পরে আবু বকর সিদ্দিক, তিনি ইমাম, ইমামে হক আল্লাহ রসুলের পরে, মানে অন্যায়ভাবে তিনি খেলাফতে আসীন হয়েছেন এরকম নয়, যেটা অন্যরা কেউ কি করে দাবি করবে, শিয়া শিয়া তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে তাদের যে খেলাফা এটাকে তারা অবৈধ মনে করে। আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার খেলাফাকে তারা মেনে নিতে পারে না, এরা হলো কি শিয়া। তারা অনেকটা এই ধরনের বিশ্বাস পোষণ করে যে এই দুজন অন্যায়ভাবে না হকভাবে খেলাফতে আসীন হয়েছে, এরকম কথা তারা মনে করে, মানে এটা পুরো একটা ভুল কথা এবং একটা সম্পূর্ণ একটা বানানো কথা, এবং তাদের উপরে মারাত্মক অপবাদ। শাউলিউল্লাহ মুহাদ্দিস হেলাল ইব্রাহিমাহুল্লাহ, আমরা যার কিতাব পড়ছি আল আকিদাতুল হাসানা, এই কিতাব যিনি লিখেছেন, তার একটা আলাদা আরেকটা কিতাব আছে ইজালাতুল খফা, ইজালাতুল খফা এই কিতাব, এই কিতাবের মধ্যে তিনি অনেক দলিল আদিল্লার মাধ্যমে কোরআন এবং হাদিস এর বিভিন্ন রেওয়ায়েতের মাধ্যমে তিনি আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফা এটাকে সাবেত করেছেন, তাদের যে খেলাফত এটা সাবেত করেছেন, এবং ওলা উম্মতে মুসলিমার আহলে সুন্নাহ ওয়াল জামা এর ঐক্য এটার উপরে, একমত এটা, ইজমা এটার উপরে যে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফা সেটা খেলাফায়ে হক এবং তারা খলিফায়ে রাশেদ, এবং তারাই প্রথম মর্যাদার দিক দিয়ে প্রথম এবং দ্বিতীয় খলিফা, এ ব্যাপারে কোনো কি নাই, ইখতিলাফ নেই। তো শিয়ারা যেগুলো করে এগুলো সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি। তো আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত হওয়ার জন্য কেউ নিজে আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত কিনা, এটার জন্য বড় স্কেল হলো একটা, এটা যে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফাকে স্বীকার করে কিনা, আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যে খেলাফা এটাকে মেনে নেয় কিনা, তাদের খেলাফত খেলাফতের ব্যাপারে যারা ইশকাল করে তারা আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত নয়। আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই শর্ত যে তারা কি হতে হবে, অবশ্যই এই আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যে খেলাফা এটাকে সত্য মনে করতে হবে। তো এখানে যে সিরিয়াল দেয়া হয়েছে, সুম্মা শব্দটা এসেছে খেয়াল করি আমরা, যে ও আবু বকর, বকর ও আবু বকরিন সিদ্দিক ইমামুন হাক্কুন বাদা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ওমারু সুম্মা উসমান সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহুম। সুম্মা এটা সিরিয়ালের জন্য আসে, মানে এখানে যেভাবে সিরিয়াল আছে যে আবু বকর, এরপরে উমর, এরপরে উসমান, এরপর আলী, তো আমরা মনে করি তাদের মধ্যে মর্যাদার বিষয়টা এরকম, যেভাবে সিরিয়াল সেভাবেই তাদের মর্যাদা। সুম্মা তাম্মাতিল খিলাফাতু ওয়া বা'দাহু মালিকুন আদুদুন। তো এই এই চারজনের পরে কি হয়ে যায়, খিলাফতে রাশেদা শেষ হয়ে যায়। খিলাফে রাশেদার মেয়াদ কতদিন বলা হয়েছে, 30 বৎসর 2 মাস, 30 বৎসর, মোটামুটি 30 বৎসর আর কি। আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে আমার খেলাফা 30 বছর কি হবে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন। তো এর মধ্যে হাসান রাদিয়াল্লাহু আনহু যে খেলাফতের মেয়াদ এটাকেও খলিফায়ে রাশেদের, খলিফায়ে রাশেদের মেয়াদের মধ্যে ওলামাগণ অন্তর্ভুক্ত করেছেন, তারা গণনার মধ্যে হাসান রাদিয়াল্লাহু আনহু যে খলিফা ছিলেন কিছু সময়, সেই খেলাফতের সময়টাকেও তারা গণ্য করেন, খেলাফয়ে খেলাফতে রাশিদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, গণনা করেন। তো এরপরে সুম্মা তাম্মাতিল খিলাফাতু ওয়া বা'দাহু মালিকুন আদুদুন, তাদের পরে কি হয়ে যায়, খেলাফা পরিপূর্ণ হয়ে যায়। তাম্মাত মানে পরিপূর্ণ হয়ে যাওয়া, আল খিলাফাতু, আল খিলাফাতু তার উদ্দেশ্য আল খিলাফাতু রাশিদাতু, মানে যেটা খেলাফতে রাশিদা যেটাকে বলা হয় সেটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ওয়া বা'দাহু মালিকুন আদুদুন, এরপরে যারা আসবে তারা হলো বাদশাহ, তারা হলো কি বাদশাহ, রাজা। ও আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু আফদালুন নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম মানুষ, সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি বাদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সুম্মা উমারু, তারপরে হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালা আনানি, আমরা এ দ্বারা বুঝাচ্ছি না, আমরা কি বুঝাচ্ছি না, ওয়ালা আনানিল আফজালিয়াতা মিন জামিল উজুহ,
মানে আমরা যে এই যে আবুবকর সিদ্দিককে ওমরের চাইতে শ্রেষ্ঠ মনে করছি, বা আবুবকর ওমর দুজনকে পরবর্তী দুজনের চাইতে শ্রেষ্ঠ বলছি বা মনে করছি, এদের আমাদের উদ্দেশ্য এটা নয় যে তারা সর্বদিক দিয়ে আফজল। মানে আবুবকর সিদ্দিক সর্বদিক দিয়েই একদম ওমরের চাইতে আফজল, সে কথা আমরা বলছি না। ওলা নানি আল আফজালিয়াতা মিন জামিল উজু হাত্তা ইয়া উম্মান নাসাবা ওয়াস শাজাআতা ওয়াল কুওয়াতা ওয়াল ইলমা ওয়া আমথালাহা। মানে আমরা এই কথা বলছি না যে নসব, বংশ, বংশমর্যাদা, সাজাআ, বীরত্ব, কুয়া, শক্তি, ইলম, জ্ঞান ও আমসালাহা, এরকম অন্য অন্য বিষয়, এই সব দিক দিয়েই আবুবকর সিদ্দিক উমরের চাইতে শ্রেষ্ঠ, এই কথা বলা আমাদের উদ্দেশ্য নয়। বাল হিয়া, সেটা হলো, বরং সেটা হচ্ছে বাল হিয়া ইজামু নাফহিহি ফিল ইসলাম। মানে ইসলাম, ইসলামের মধ্যে তাদের যে কোরবানি, ইসলামের মধ্যে তাদের যে, তাদের যে ইসলাম, তাদের দিন, এটা যে উপকার করেছে ইসলামের জন্য, ইসলামের জন্য উপকারী হয়েছে, সেই দিক দিয়ে আমরা বলি। ফামিরুল উম্মতি আন্নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং উম্মতের আমৃত্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজিরাহু আবু বকরিন ওয়া উমরা, আবু বকর সিদ্দিক আর উমর হচ্ছেন দুই ওজির আল্লাহ রসুলের, আল্লাহ রসুল আমির, তার দুইজন রসুলের ওয়াজির। বি ইতিবারিল হিম্মাতিল বালিগাতি ফি ইশাআতিল হাক্কি, কারণ এই দুইজন তাদের কি আছে, মানে বুলন্দ হিম্মত তারা দেখিয়েছেন ইশাআতিল হকি, হকের প্রচার প্রসারের মধ্যে, হক এবং হককে প্রচার প্রসারের ক্ষেত্রে আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল তাদের ভূমিকা, বিশাল তারা হিম্মত দেখিয়েছেন। সেজন্য ফা ইন্না লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহাইনে, কেননা রসুলের দুইটা দিক আছে, ওয়াজহুন ইয়াখুযু আনিল্লাহ, একদিক হলো আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছ থেকে নেন, ওয়া ওয়াজহুন ইউতিল খালকা, এবং দ্বিতীয় জিনিস হলো সৃষ্টিকে দেন, আল্লাহ পাক থেকে নিয়ে সৃষ্টিকে দেন। মানে নবী হচ্ছেন উম্মা এবং আল্লাহর মাঝে সেতু বন্ধন, তিনি আল্লাহ পাকের কাছ থেকে নেন এবং নবীকে দেন। আর ওয়ালা হুমা ফিল ইতাই লিল খালকি তালিফান, সৃষ্টিকে দেন, ওয়ালা হুমা ফিল ফিল ইতাই লিল খালকি তালিফান লিন্নাস ওয়া জাওয়ান লাহুম ওয়া তাদবীরান লিল হারাব। এই দুইজন তারা কি করেছেন যে মানুষের হেদায়েতের পথে, মানুষজনের হেদায়েত লাভ করার জন্য তারা অনেক চেষ্টা মেহনত করেছেন, এবং দুইজন মানে অনেক মানুষকে জমা করেছেন, দুজনের পিছনে মানুষ জমা হয়েছে, এবং দুইজনই মানে লড়াইয়ের জন্য, ইসলামের পক্ষে যত লড়াই হয়েছে এগুলোর জন্য উত্তম ব্যবস্থাপনা তারা করেছেন। ইয়াদুন তুলা, মানে তাদের অনেক লম্বা হাত, লম্বা হাত মানে তার অনেক ভূমিকা এগুলোতে এই সমস্ত ক্ষেত্রে। ওনাকুফু আল সিনাতানা আনজিকি সাহাবাতি ইল্লা বিখাইরিন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওনাকুফু, আমরা বিরত রাখি, আমরা সংযত রাখি আল সিনাতানা, আমাদের জিব্বাকে, আনজিকি সাহাবাতি, সাহাবাদের আলোচনার, সাহাবাদের ব্যাপারে অন্য কোনো আলোচনা কর, সাহাবাদের সমালোচনা থেকে আমরা আমাদের জবানকে নিরাপদ কি রাখি, বিরত রাখি। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আহলে সুন্নাহ ওয়াল জামা যে দাবি করবে, যে ব্যক্তি নিজেকে মনে করবে যে আমি আহলে সুন্নাহ ওয়াল জামার অধিকারী, তাহলে সে তার একটা বৈশিষ্ট্য হলো আহলে সুন্নাহ ওয়াল জামা তারা সাহাবাদের ব্যাপারে তাদের জবানকে কি করেছেন, বিরত রাখেন। যেমন হযরত ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, যাকে পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তিনি এই কথা বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে, হাতকে সাহাবাদের রক্ত থেকে কি করেছেন, পাক রেখেছেন। মানে সাহাবাদের রক্ত জড়ানোর কাজে আমরা কি হইনি, আমরা লিপ্ত হইনি, আমাদেরকে আল্লাহ পাক মাহফুজ রেখেছেন, আমরা সাহাবাদের গায়ে হাত তোলা থেকে আমরা কি করে গেছি, বেঁচে গেছি। তেমনিভাবে আমাদের জবানে সাহাবাদের সমালোচনা করা থেকেও যেন আল্লাহ পাক আমাদেরকে কি রাখেন, বিরত রাখেন। এবং সাহাবাদের শ্রেষ্ঠত্ব উম্মার উপরে, যে উমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তাকে কেউ জিজ্ঞাসা করেছে আপনি কি শ্রেষ্ঠ নাকি আমির মুয়াবিয়া অথবা আবদুল্লাহ ইবনে মোবারক বা অন্য কাউকে জিজ্ঞাসা করা হয়েছে, এখানে আমার একটু কনফিউজ হয়ে গেছে আসলে কথাটা কার, তো সেক্ষেত্রে জবাবটা এসে এসেছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাস্তায় যে শরীক হতেন, তার যে ঘোড়া, ঘোড়ার নিচে যে ধুলাবালি, মানে ঘোড়ার নিচের পায়ের যে ধুলাবালি, সে একটা ধুলার যে মর্যাদা, উমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহর মর্যাদা ততটুকু হবে না। মানে অসাধারণ একটা কথা, মানে কোথায় সাহাবাদের মর্যাদা, সাহাবাদের পজিশন কত উপরে, অনেক বেশি সাহাবাদের উপরে, সাহাবাদের মর্যাদা অনেক উঁচুতে। এই কথা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সাহাবাদের মর্যাদা অনেক উঁচুতে, অনেক উঁচু জায়গায় তাদের অবস্থান,
তো এই জন্য বলা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে আল্লাহর রাস্তায় শরীক হতেন, তার ঘোড়ার যে পায়ের যে ধুলি, তো এটার বরাবরও হবেন না, মানে এটাও উত্তম কার চাইতে? উমর বিন আব্দুল আজিজ রহিমুল্লাহ এর চাইতে। এই কথা কি আব্দুল কাদের জিলানী রহিমুল্লাহ বলেছেন, অথবা আব্দুল্লাহ ইবনে মোবারক রহিমুল্লাহ বলেছেন? আমার ঠিক কনফিউশন হচ্ছে এখানে, অথবা স্বয়ং তিনি নিজে বলেছেন। যাই হোক, এটাকে তাহকিকের বিষয়, কে বলেছেন, কার কথা, কিন্তু একটা কথা আছে প্রচলিত, মানে সাহাবাদের মর্যাদা আসলে অনেক বেশি, অনেক উপরে। সাহাবাদের আলোচনা কোরআনে পাক এসে গেছে, মুহাম্মদ রসুলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তো সাহাবা আসমান রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা আল্লাহ পাক স্বয়ং নিজে করেছেন, তাদের বিভিন্ন জায়গায় কোরআনে পাকে ঘুরে ঘুরে সাহাবাদের আলোচনা এসেছে, কোরআনে পাকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সাহাবাদের শানের মর্যাদা। এর চেয়ে তার বড় কি হতে পারে যে তাদের আলোচনা কোরআনে পাকে, কোন কোন সাহাবির নাম কোরআনে চলে এসেছে, যেমন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার নাম কোরআনে পাকে চলে এসেছে সূরা আহজাবের মধ্যে, তার নাম এসে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলোচনা বিভিন্ন জায়গায় এসে গিয়েছে কোরআনে পাকে, এবং সাহাবাদের শানে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। আমরা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করে কোরআনে পাকের মধ্যে সূরা নূরের মধ্যে অনেকগুলো আয়াত, 10টা আয়াত একসাথে নাজিল হয়েছে। এভাবে সাহাবাদের মর্যাদা, সাহাবাদের শান আর পজিশন সম্পর্কে, তাদের ফজিলত সম্পর্কে কোরআনে পাকে বিভিন্ন জায়গায় আয়াত নাজিল হয়েছে। তো এরকম মর্যাদা যাদের সাহাবাদের যে এরকম মর্যাদা, তো তাদের ব্যাপারে জবান খোলা কিভাবে জায়েজ হবে? এই জন্য মানে এটা আহলে সুন্নাহ ওয়াল জামা এর বড় একটা বৈশিষ্ট্য যে তারা সাহাবাদের ব্যাপারে নিজের জবানকে কি রাখে, বিরত রাখে, বিরত রাখে। তো এখন কেউ যদি সাহাবাদের ব্যাপারে সমালোচনা করে, সাহাবাদের না হোক সমালোচনা করা, এটা কিন্তু জায়েজ নাই, এটা করার অধিকার কারো নাই। সাহাবাদের ব্যাপারে মুখ খোলা, সাহাবাদের কাজের সমালোচনা করা, এটা কি নাই, জায়েজ নাই। এই জন্য এখানে বলা হচ্ছে, ওনাকুফু আল সিনাতানা আন্তিকি সাহাবাতি ইল্লা বি খায়ের, আমরা কেবল সাহাবাদের ভালো বিষয়গুলো আলোচনা করি। কেন? ওয়াহুম আহিম্মাতুনা, কারণ তারা আমাদের ইমাম, ওয়া কদাতুনা, তারা আমাদের কদুয়া, আমাদের অগ্রগামী ফি দিন, দিনের ক্ষেত্রে তাদেরকে দেখে দেখে আমরা দিনের উপর উঠেছি, তাদের মাধ্যমেই আমরা দিন পেয়েছি, তারা আমাদের ইমাম, তারা আমাদের কদুয়া। এই জন্য ওসাব্বুহুম হারাম, তাদেরকে গালি দেওয়া হারাম, সাহাবাদেরকে গালি দেওয়া এটা হারাম। ও তাজিমুহুম ওয়াজিব, সাহাবাদেরকে সম্মান করা, তাদের সম্মান অন্তরে রাখা, এটা ওয়াজিব। তাহলে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের মর্যাদা এবং শান এটা খুব বেশি দিলের ভিতরে বসাতে হবে, বসিয়ে রাখতে হবে। সাহাবাদের ব্যাপারে প্রত্যেক সাহাবিকে আদুল মনে করতে হবে, নির্ভরযোগ্য মনে করতে হবে, তাদের মধ্যে কোনো ধরনের মানে খারাপ নিয়ত, বদ নিয়ত সাহাবাদের মধ্যে ছিল না, প্রত্যেকের মুখলেস ছিলেন, প্রত্যেকের দিনের জন্য কোরবানি করেছেন প্রত্যেক সাহাবি যারা আল্লাহ রাসূলকে ইমানের সাথে দেখেছেন। এখন সাহাবা কাকে বলা হবে, এটা একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যে সাহাবার সংজ্ঞা কি, কাদেরকে বলা হবে সাহাবা? তো সাহাবাদের সংজ্ঞা কি, তো এই জন্য বলেছেন যে কেউ সংজ্ঞা দিয়েছেন এইভাবে, যারা যারা আল্লাহ রসুলকে ইমানের নজরে, ইমানের সাথে, যারা রসুলকে একবার হলেও দেখেছেন তারাই সাহাবি, এবং পরবর্তীতে ইসলামের উপর ছিলেন, কি হয়ে যাননি, মুরতাদ হয়ে যাননি, রসুলকে দেখেছেন ইমানের সাথে, একবার হলেও দেখেছেন এবং মৃত্যু পর্যন্ত ইমানের উপর ছিলেন, তারা হচ্ছেন সাহাবি। তা আবার অনেকে বলেন যে এভাবে যদি সংজ্ঞা দেওয়া হয়, তো যারা অন্ধ সাহাবি ছিলেন যারা, তারা এই সংজ্ঞা থেকে বাদ যাবেন, যেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ ছিলেন। তো কেউ কেউ সংজ্ঞা দিয়েছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের সাথে দেখেছেন একবার হলেও, অথবা যাদেরকে আল্লাহ রসুল দেখেছেন, যাদেরকে আল্লাহ রসুল দেখেছেন এবং তিনি মুমিন ছিলেন, এটা কেউ অ্যাড করেন। যাই হোক, তো এ হলো সাহাবাদ, সাহাবার সংজ্ঞা, সাহাবাদের পজিশন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এক জায়গায় এই কথা বলেছেন যে তোমরা যদি কাউকে অনুসরণ করতে চাও, তো তাদেরকে অনুসরণ করো যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের তোমরা অনুসরণ করো। কারণ তিনি সাহাবাদের ব্যাপারে অনেকগুলো সাহাবাদের গুণ উল্লেখ করেছেন, তিনি বলেছেন তারা হচ্ছেন আবারুন নাসে কুলুবান, সবচেয়ে পবিত্র অন্তর, অন্তরওয়ালা। সাহাবাদের চাইতে বেশি পবিত্র অন্তরওয়ালা আর কেউ হবে না, দিলের স্বচ্ছতা, অন্তরের পবিত্রতা, অন্তরের সুস্থতা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত লাভ করার কারণে যে পর্যায়ে তারা পৌঁছেছেন, এটা আর কেউ এই পর্যায়ে পৌঁছতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সোহবত পাওয়ার কারণে সাহাবা আসমিন এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছেন। আবার উন্নাসি কুলুবান ও আমাকুহা এলমান, তিনি হচ্ছে এলমের দিক দিয়ে সবচেয়ে গভীর এলমওয়ালা ছিলেন সাহাবা আসমিন রাদিয়াল্লাহু আনহু। সাহাবা আসমিন রাদিয়াল্লাহু আনহু যে বেশি গভীর এলম, বেশি সূক্ষ্ম এলম আর কারো হবে না, তারাই সবচেয়ে বেশি গভীর এলমের অধিকারী ছিলেন। ও আকাল্লুহা তাকাল্লুফান, এবং তাদের মধ্যে কোনো লৌকিকতা ছিল না, লৌকিকতা না করার ক্ষেত্রে, কৃত্রিমতা না দেখানোর ক্ষেত্রে সাহাবা আসমিন রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে অগ্রগণ্য, সবচেয়ে কম তারা কি ছিলেন, কৃত্রিমতা তাদের মধ্যে ছিল না বললেই চলে, লৌকিকতা তাদের মধ্যে ছিল না বললে যে মানে এখলাস, তাদের মধ্যে এখলাস পরিপূর্ণ ছিল, তারা মুখলেসিন ছিলেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। এই জন্য সাহাবাদের মর্যাদা দিলে রাখা, তাদেরকে কদুয়া মনে করা, তাদেরকে ইমাম মনে করা, প্রত্যেক সাহাবিকে সত্যের মাপকাঠি মনে করা, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা হকের মাপকাঠি। কোরআন পাকে বিভিন্ন জায়গায় মানে জামাতের কথা বলা হয়েছে, জামা আমরা যে বলি আহলুস সুন্না ওয়াল জামা বলি, তো আহলুস সুন্না ওয়াল জামা এই কথাটার ভিতরেও তো সাহাবাদের জামাতের ইত্তিবার কথা আছে, যে আল্লাহ রাসূল নিজে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূলের ওই 73 ফেরকার হাদিস যেটা, সেই হাদিসের মধ্যে যদি আমরা খেয়াল করি, আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের মধ্যে তাফারাকাত বানু ইসরাঈল আলা সিনতাই ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামী হবে একদল ছাড়া। সাহাবারা জিজ্ঞাসা করেছে মান হুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথে এবং আমার সাহাবারা যে পথে, আমি এবং আমার সাহাবা তারা যে পথে আছি, সেই পথে যারা যারা আমার সাহাবা তারা যে পথে, তারাই কেবল কি এই 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 হকপন্থী জামাত যারা যারা নাজাত প্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল হিসেবে যাদেরকে বলা হচ্ছে, এই নাজাত প্রাপ্ত দলের মধ্যে তাহলে কারা আছে, আমি এবং আমার সাবরা যে পথে আছে সেই পথ, এই পথ যারা অনুসরণ করবে তারাই কি হবে, একমাত্র নাজাত প্রাপ্ত দল হবে। নাজাত প্রাপ্ত হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ব্যাপারে এইভাবে দিলকে সাফ রাখা, তাদের ব্যাপারে জবান না কোলা, তাদের ব্যাপারে জবান না কোলা। তো সাহাবাদের ব্যাপারে এতটুকু কথা, সাহাবাদের ব্যাপারে আমরা কি আকীদা পোষণ করবো, এবং তারা সত্যের মাপকাঠি, তাদেরকে হকের মাপকাঠি মনে করা, সাহাবাদের জামাত। কোরআনের পাকে বিভিন্ন জায়গায় এসেছে বিষয়গুলো, আসলে যে সাবিলুল মুমিনিন বলে বলেছেন কোথাও, মুমিনদের পথ, মুমিনদের পথ অনুসরণ করা, যেমন আয়াতের মধ্যেও আছে যে সাবিলুল মুমিনিন, মুমিনদের রাস্তা অনুসরণ করা। তো সর্বপ্রথম মুমিনদের দল কোনটা, আছে সাহাবাদের দল, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম পরিপূর্ণভাবে আল্লাহ রসুলকে অনুসরণ করেছেন, আল্লাহ রসুলের শতভাগ ইত্তেবা তারা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওইভাবেই তিনি চলার চেষ্টা করেছে, যেভাবে আল্লাহ রসুল চলতেন, আল্লাহ রসুলকে ঠিক ওইভাবে অনুসরণ করার চেষ্টা করেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন সাহাবারা বলতেন যে আপনি এসব বিষয়ে এত কড়াকড়ি করেন বা আপনি এত কষ্ট করেন, উমর তো বড় সাদাসিধে জিন্দেগি যাপন করতেন, এবং খলিফা হওয়ার পরে বড় বড় মানে কোরবানি উঠিয়েছেন, অনেক সাদাসিধে জিন্দেগি, অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতেন। তো তাকে অন্যরা যখন বলতেন যে আমির ভূমি এত কষ্ট কেন করা, তো তিনি বলতেন যে আসলে আমরা তো তিনজন একটা পথ ধরে চলছি, প্রথমে একজন তিনি চলে গেছেন, দ্বিতীয়জন তার কদমের উপর কদম রেখে চলে গেছেন, এখন এসে যে আমার পালা, আমি যদি একটু এদিক ওদিক করি তাহলে তো আমি তাদের সাথে মিলতে পারবো না। তো সাহাবা আসমিন রাদিয়াল্লাহু আনহু এরকম সতর্কতার সাথে দিনের উপর চলেছেন, এবার প্রত্যেক সাহাবা প্রত্যেকজন। তো খোলাফায়ে রাশেদিন যারা মানে তাদের মর্যাদা আমরা স্বীকার করি, সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন যে তাদের সুন্নাহ অনুসরণ করার জন্য, যে আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল তাদেরকে মাহদিয়িন বলেছেন, হেদায়েত প্রাপ্ত বলেছেন, যেখানে আল্লাহ রাসূল তাদেরকে হেদায়েত প্রাপ্ত বলেছেন সেখানে তাদেরকে লানত করা, তাদের ব্যাপারে জবান দারাজি করা, তাদের খেলাফাকে নাহক মনে করা, তারা জুলুম করেছেন, বেইনসাফি করেছেন মনে করা, এটা কত বড় ভয়াবহ বিষয়, কত বড় ভয়াবহ বিষয়,
এবং সাহাবাদের ব্যাপারে বিদ্বেষ রাখা, এটা করো কত ভয়াবহ বিষয়। ইতিহাসের মধ্যে অনেক জায়গায়, বিশেষ করে যারা পশ্চিমারা তারা ইতিহাসের মধ্যে, এবং শিয়া ঐতিহাসিকেরা, এরা অনেক জিনিস এমন ঢুকিয়ে দিয়েছে ইতিহাসের ভিতরে, কেউ যদি এগুলো পড়ে তো তার সাহাবাদের ব্যাপারে তার আকিদা, তার আস্থা, তার এটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য ইতিহাস পড়ার ক্ষেত্রেও কি থাকা, সতর্ক থাকা যায়, যে কোনো কারো বর্ণনা অমনি গ্রহণ করা, পরে অমনিকে ঠিক মনে করা, আবার সেটাকে আবার বর্ণনা করা, এটা উচিতও নয়, জায়েজও নয়। প্রত্যেক জায়গায় কি আছে, এখানে যাচাই বাছাইয়ের বিষয় আছে যে সঠিক বিষয় আছে কিনা। একইভাবে যারা উম্মতের মধ্যে, যারা ইতিহাসের মধ্যে, যারা তারিখের মধ্যে, যারা ইমাম, তারা আবার এইসব বিষয়গুলো সত্য মিথ্যা যাচাই করেছেন, করে সঠিক তথ্য উম্মাকে দিয়েছেন। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো, তাহলে আমাদের আকিদার মধ্যে সাবাদের ব্যাপারে আকিদা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাবাদের ব্যাপারে আমরা কি কি আকিদা পোষণ করব। এ হলো মোটামুটি আমাদের আলোচনা। তাহলে সাবাদের মধ্যে এক হলো তাদের প্রত্যেকেই নির্ভরযোগ্য ছিলেন, প্রত্যেকেই মুখলেস ছিলেন। সাবাদের জামাতের ব্যাপারে মুখ খোলা এটা জায়েজ নাই, তাদেরকে সম্মান করা এটা ওয়াজিব, তাদের কাকে গালি দেয়া হারাম। এবং সাবা রাদিয়াল্লাহু আনহু যে জামাতের মধ্যে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, থেকে জান্নাতের সুসংবাদ মনে করি আমরা, আর খোলাফায় রাশেদিন যারা, তাদের মধ্যে সিরিয়াল অনুসারে যার সিরিয়াল আগে তিনি তত উত্তম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আবু বকর সিদ্দিকের মর্যাদা সবচেয়ে বেশি, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, এটা গুরুত্বপূর্ণ। এরপরে এখানে যে কথা বলা হলো যে তো তাদেরকে আমরা আফজল মনে করার অর্থ এই না যে তারা সর্বদিক দিয়ে অন্য সাহাবাদের থেকে আফজল, এরকম মনে করি না আমরা। অনেক অনেক সময় এমন হতে পারে যে কোনো সাহাবি তাদের চাইতে এলমের ক্ষেত্রে বড় হতে পারেন, বা কেউ হয়তো কোরআন তেলাওয়াতের দিক দিয়ে বড় হতে পারেন, কেউ হয়তো মানে কেরাতের দিক দিয়ে বড় হতে পারেন। এর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে এবার বিভিন্ন সময় বলেছেন, যেমন হালাল এবং হারামের ইলমের ব্যাপারে বলেছেন যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি সবচেয়ে বেশি জানেন, এরকম বলেছেন। তাহলে বিভিন্ন সময়ে অন্য সাহাবীদের ফজিলতও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো যার যে ক্ষেত্রে যাকে আল্লাহ রসুল প্রাধান্য দিয়েছেন, তো তিনি তো ওই বিশেষ ক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত হবেন। কিন্তু যদি ব্যাপকভাবে আমরা বলি, যে একটা মোটামুটির উপর আমরা বলতে চাই, তাহলে ইসলামের জন্য কোরবানি হিসেবে, দিনের জন্য কোরবানি হিসেবে সাহাবাদের মধ্যে যারা খোলাফায়ে রাশিদিন, তাদের কোরবানি সবচেয়ে বেশি, তাদের মেহনত সবচেয়ে বেশি হিসেবে, তাদের সম্মান ফজিলতও সবচেয়ে বেশি। এবার আবু বকর সিদ্দিক, এরপরে উমর। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু সবসময় চেষ্টা করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে অতিক্রম করার জন্য। বিভিন্ন সময় এগুলো ঘটনা আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে, এবং সর্বক্ষেত্রে আবু বকর সিদ্দিক অগ্রগামী থাকতেন। এবং উমর রাদিয়াল্লাহু আনহু ওনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের পরে একবার, মানে এক বুড়ি বয়স্ক বৃদ্ধা তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাবার খাওয়াতেন, দুই বেলা গিয়ে তাকে ওই বুড়িকে খাবার খাইয়ে আসতেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তিকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই বৃদ্ধাকে খাবার খাওয়ানোর জন্য। অন্ধ ছিলেন ও মহিলা, অন্ধ ছিলেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু যখন খাবার তুলে দিচ্ছেন মুখে, তখন ওই বৃদ্ধা বলছে যে তুমি তো আরেকজন মনে হয়, হ্যাঁ আগে যে খাবার দিত তার হাত তো অনেক নরম ছিল, তার হাত তো অনেক নরম ছিল, তো তুমি তো আরেকজন মনে হয়। উমর রাদিয়াল্লাহু আনহু মনে কথা শুনে কেঁদে দিলেন, বললেন যে হে আবু বকর, যে আপনাকে আমি কোনো দিক দিয়ে কি করতে পারলাম না, মানে অতিক্রম করতে পারলাম না, যে আপনি সব সময় মৃত্যুর আগেও আপনি আমার চাইতে আফজল ছিলেন, মৃত্যুর পরেও এমন কি আপনি আমার চাইতে আফজলে রয়ে গেলেন, মানে এমন ছিলেন, কেমন ছিলেন তারা। তাদের ব্যাপারে আমরা কেমনে, তাদের সাহাবাদের ব্যাপারে আসলে মুখ খোলা যায়, কেমনে তাদের সমালোচনা করা সম্ভব হতে পারে উম্মার জন্য, তাদের কত ফজিলত আর কত মর্যাদা। আল্লাহপাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হক পেতে হলে, হকের উপর থাকতে হলে সাহাবাদের জামাতকে আঁকড়ে ধরে থাকতে হবে, তাদের যে দেখানো পথ রাস্তা এটা অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক আকাইদ সাহাবাদের ব্যাপারে রাখার তৌফিক দান করুন। এই জন্য ফেরকা হয়ে গিয়েছে যে শিয়াদের বিশাল ফেরকা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে, এই বাড়াবাড়ি এবং সারাসারি সাহাবাদের মর্যাদা বয়ানের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে এবং সারাসারি করেছে এই জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।